এই ভেরিয়েবলগুলোরও কাজ আছে ওভারলোডের ক্ষেত্রে, এবং এই জায়গায় চার্জিং ফুল চার্জ সব বলতে যাই। এখানে দেখেন 35-25 যে আইসিটা আছে, এই আইসিটাই অসিলেশন 5 ভোল্টের কাজ করে, এই ভেরিয়েবলটাই আমাদের চার্জিং ফুলের কাজ করে, এবং এই ভেরিয়েবলটা দিয়ে আমরা চার্জিংটারে দ্রুত করতে পারি। এইভাবে যদি ধরি একটা ডায়োড স্যাম্পললি যেভাবে মাপে, আমাদের মসপেটের মাপটা ঠিক একইভাবে উল্টো বাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটা আমরা আইপিএসের কিছু সার্কিট নিয়েছি, এই সার্কিট দিয়ে আপনাদের বুঝাবো যে আজকে কোন সার্কিটে কি কাজ হয় এবং কোন আইসিতে কি কাজ করে, কোন ভেরিয়েবলে চার্জিং ফুল করে, কোন ভেরিয়েবল দিয়া ওভারলোড ক্লিয়ার করে, কোন ভেরিয়েবল দিয়া কোন রিলেতে কি কাজ করে, সম্পূর্ণ বিষয় থাকবে। আমাদের পাওয়ার মসফেট যে বোর্ডটা আছে, পাওয়ার মসফেট বোর্ডে এই যে দেখতেছেন মাইক্রো রেজিস্ট্যান্স 330 ওহমস, যে এই রেজিস্ট্যান্সে মূলত কি কাজ করে, এই রেজিস্ট্যান্স এবং এই যে দুইটা ডায়োড আছে এবং এই দুইটা ক্যাপাসিটার আছে, আমাদের মূলত চার্জিংটা ব্যাটারিতে নেয়। আমরা অনেকেই মনে করি যে মসফেট থেকে বুঝি ডায়োডের কাজটা করে। ভিউয়ার্স, আসলে মসফেট থেকে কিন্তু আমাদের ডায়োডের কাজও করে, কিন্তু ব্যাটারি সিস্টেম যে চার্জটা করে তার ভূমিকা রাখে এই ডায়োড দুইটায়, এবং ওভারলোডের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স দুইটা খুব কাজে আসে। এখানে যে মসফেট বসানো, টোটাল 12টা ঘাট আছে, এই 12টা রেজিস্ট্যান্স আছে 22 ওহমসের, তো আমরা যে কয়টা মসফেট দেব ঠিক ওই কয়টা 22 ওহমসে কাজ করে। আমি মসফেট সম্পর্কেও আপনাদেরকে আইডিয়া দিব এই ভিডিওর ভিতরেই। তো এই যে প্রত্যেকটা মসফেটের ক্ষেত্রে এক একটা 22 ওহমসের রেজিস্ট্যান্স দেওয়া আছে, তো এই এক একটা 22 ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে প্রত্যেকটা মসফেট চালু হয়, এবং প্রত্যেকটা মসফেটের এক একটা আমাদের নেগেটিভ আছে, মানে গ্রাউন্ড, আর একটা হলো অসিলেশন, আর একটা হলো বডি। তো এইভাবে মসফেটের কানেকশনগুলো হয়। আমি আপনাদের আগে কিছু মসফেট বাইর করে দেখাই। তো আমার কাছে কিছু মসফেট আছে, এই মসফেটগুলো P55, এই P55 মসফেটগুলো আমরা আইপিএসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং অনেক বন্ধুরাই ফোন করেন যে দাদা মসফেট সম্পর্কে আমাদের আইডিয়া দেন এবং মসফেটের মাপটা আমাদের শিখান। তো শুধু মসফেটের মাপ নিয়ে তো অল্প একটু ভিডিও হবে, তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওর ভিতরেই আপনাদের শিখাবো মসফেটের মাপটা কিভাবে আসবে বা কিভাবে হবে। তো আগে আমরা চলে যাই, এই যে তিন রিলে অসিলেশন বোর্ডটা আছে, এই তিন রিলে অসিলেশন বোর্ডে কি কি কাজ হবে। এক হইলো আমাদের আইপিএসের ভিতরে একটা স্টেবিলাইজারের মতো কাজ করে, তা হলো চার্জিং অটো, তার জন্য আমাদের এই আইসিটা কাজ করে আমাদের চার্জিং ফুল হওয়ার জন্য। তারপরে আমাদের স্টেবিলাইজার সাইডে একটা রেগুলেটর ট্রানজিস্টর লাগে, আপনারা অনেকেই জানেন। যখন আমরা এই জায়গায় 18 ভোল্ট ইনপুট করি, সেক্ষেত্রে 78-12 একটা ট্রানজিস্টর দিয়ে এই জায়গায় আমরা এই রিলেগুলো চালু করছি। কেন? এই রিলেগুলো কিন্তু 12 ভোল্ট, আর এই 12 ভোল্টের নিচে যদি হয় তো রিলে অ্যাকুরেটভাবে খেলবে না, তার জন্য 78-12 এই ট্রানজিস্টারটা দেওয়া হয়েছে। তারপরে আসি আমাদের LM324 যেই আইসিটা আছে, এই আইসিটা দিয়ে আমাদের অনেকগুলো কাজ হয়, যেমন এই যে এলইডিগুলো আছে, যেমন এলইডির ক্ষেত্রে আমরা ডিসপ্লে ব্যবহার করি, এই ডিসপ্লে সংকেতগুলো দিয়ে থাকে
এই 324 LM এই যে আইসিটা, এই আইসি দিয়ে আমরা আইপিএস লেখাটা দেখতে পাই, ওভারলোড লেখা দেখতে পাই, এবং এই ভেরিয়েবলগুলোরও কাজ আছে ওভারলোডের ক্ষেত্রে। এবং এই জায়গায় চার্জিং, ফুল চার্জ সব কিছু আমাদের এই যে LM324 এই আইসিতে এই ডিসপ্লের কাজটা করে, যা দিয়ে এই এলইডিগুলো দিয়ে সংকেত দিয়ে দিছে। এবং তারপরে যাই 35-25 যে আইসিটা এই জায়গায়, এই আইসিটা হইল মেইন আইসি, যা দিয়ে আমরা অসিলেশন 5 ভোল্ট পাই, যে ভোল্টেজ দুইটা আমাদের এই যে মসপেট বোর্ডের এই জেড দুইটা সংকেত আছে এই দুই জায়গায় পজিটিভ 5 ভোল্ট মানে ইনপুট করতে হয় এই বোর্ড থেকে দুইটা ভোল্টেজ। তা এই আইসিতে 12 ভোল্ট ইনপুট হয়, তারপরে আমাদের 12 ভোল্ট থেকে আবার এই 12 ভোল্ট আউটপুট হয়, তারপরে এই রেগুলেটর ট্রানজিস্টার মানে এই ট্রানজিস্টার দিয়েও রেগুলেটর করা হয়েছে 547 এবং 557 এই দুই ট্রানজিস্টারের মাধ্যমে, দুই চারটে ট্রানজিস্টারের মাধ্যমে আমাদের অসিলেশন 5 ভোল্ট ইনপুট মানে আউটপুট করা হয়েছে এই যে এই যে দুইটা সংকেত আছে এই জায়গায় এবং এই জায়গার থেকে আউটপুট হওয়ার পরে আমাদের এই মসপেট বোর্ডে ইনপুট হয় এই দুইটা ভোল্টেজ। এবং এ জায়গায় গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ড আমরা অ্যাডজাস্ট করে দিই, এ জায়গায় ওভারলোড আছে, এ জায়গায়ও ওভারলোড আছে, এই ওভারলোড এই ওভারলোডে আসবে, যেহেতু এ জায়গায় সেন্ট লেখা অনেকটাই ওভারলোডই লেখা থাকে। তো এই হইল আমাদের এই মানে আর কি এই বোর্ডের বিবরণ। এখানে আমি একটা ভেরিয়েবল দেখাই, এই ভেরিয়েবলটা দিলে মোড় দিলে আপনারা অনেক সময় দেখেন ভোল্টেজ কমে বাড়ে, যখন আমাদের এই ভোল্টেজটা এই আইসিটা নিয়ন্ত্রণ করে 35-25 আইসিটা নিয়ন্ত্রণ করে, যখন আমরা একটা ভেরিয়েবলে মোড় দেই তখন এই এই জায়গার থেকে এই যে অসিলেশন 5 ভোল্ট দুইটা আছে এই ভোল্টেজটা হালকা একটু বাড়ে, আর বাড়লে আমাদের বিদ্যুৎটাও একটু বাড়ে। যদি ভেরিয়েবলটা কমাই দিই অসিলেশনের ভোল্টটা একটু কমে আমাদের বিদ্যুৎটাও কমে যায়। এর মানে আপনি ভোল্টেজটা নিয়ন্ত্রণ করার জন্য এই ভেরিয়েবলটা দেওয়া হয়েছে, এটা চার্জিং ফুলের জন্য দেওয়া হয়েছে এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা দেওয়া হয়েছে আপনার ওভারলোড যদি হয়ে যায়, যদি আপনার আইপিএস থাকে 600 ওয়াটের বা 1000 ওয়াটের, সে জায়গায় যদি আপনি 1000 ওয়াট বা 600 ওয়াটের বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার আইসি মানে ডিসপ্লেতে ওভারলোড সংকেত দেবে, এবং ওভারলোড সংকেত দেওয়ার পরে এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার মাধ্যমে এবং এই আইসির মাধ্যমে আপনার ওভারলোড দেখাবে, কেননা আপনার আইপিএস হলো 600 ওয়াট, সে জায়গায় আপনি ব্যবহার করতেছেন 800 ওয়াট, তো সেক্ষেত্রে আপনার ওভারলোড দেখাতেই পারে। তার জন্য এই যে আমাদের এ জায়গায় ওভারলোড সেন্ট লেখা আছে, এ জায়গায় ওভারলোড লেখা আছে, এই অপশনটা দেওয়া হয়েছে, যার যার ফলে আমাদের অতিরিক্ত কিছু মানে যখন আমরা চালাতে যাব বা ইউজ করতে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের যাতে কোনো মসপেডের বা কোনো পার্সের উপরে আঘাত না আনে তার জন্য এই ওভারলোড ভেরিয়েবলটা দেওয়া হয়েছে আইসির মাধ্যমে, LM324 আইসির মাধ্যমে এই ওভারলোড অটোমেটিক কাজ করে থাকে। তো এই হইল আমাদের এই সার্কিট অসিলেশন 3 রিলে বোর্ডের বিষয়ে জানা হয়ে গেল, এই বোর্ডটার বিষয়ে জানা হয়ে গেল। এটা হইল আমাদের ডিসপ্লে, এই ডিসপ্লে যখন আমরা সেটিং করি এই বোর্ডের সাথে, এই বোর্ডটা অ্যাকুরেট অনেক সময় মিলে না, তখন আমরা কি করব, এই সাইডের থেকে আমরা গ্রাউন্ডটা রেখে তারপরে তারগুলো খুলে একটা একটা ধরিয়া দেখে দেখেও মিলাইতে পারবো এই ডিসপ্লে। যেমন এ জায়গায় লেখা আছে ইতে এমার্জেন্সি এম এ মেইন, মানে মেইন অর্থ আমাদের মেইন যে ভোল্টেজটা ঢুকবে এই ভোল্টেজ কারেন্ট আসলেই ওই ভোল্টেজটা দেখা যাবে। তারপরে সিতে চার্জিং, আইতে
আইপিএস ওতে ওভারলোড এবং লোতে লো ভোল্টেজ সংকেত দেয়। তো এই হলো ডিসপ্লের ক্ষেত্রে এইগুলো গেল। আমাদের তৃতীয়ত একটা নাতাশা সার্কিট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি একটা নাতাশা বোর্ড আনবক্সিং করলাম। এই নাতাশা বোর্ডটা দিয়ে আমরা বুঝতে চাই যে কোন আইসিতে কি কাজ করে। তো কোন আইসিতে কি কাজ করে সেই বিষয়ে যদি বলতে যাই, এখানে দেখেন 35-25 যে আইসিটা আছে, এই আইসিটাই অসিলেশন 5 ভোল্টের কাজ করে এবং এই জায়গায় LM 324 তিনটা আইসি আছে। এই ভেরিয়েবলটাই আমাদের চার্জিং ফুলের কাজ করে এবং এই ভেরিয়েবলটা দিয়ে আমরা চার্জিংটারে দ্রুত করতে পারি এই ভেরিয়েবলটা দিয়ে, এবং চার্জিং ফুল অ্যাকুরেট করার জন্য এই ভেরিয়েবলটা নাতাশা সার্কিটের বেলায় এবং এই আইসিটা কাজ করে আমাদের চার্জিংয়ের ক্ষেত্রে। তো এই আইসিটা আমাদের স্টেবিলাইজার, এই যে মানে আর কি রিলেগুলো, এই রিলেগুলোর ক্ষেত্রে এই আইসিটা কাজ করে। চার্জিংয়ের ক্ষেত্রে এই আইসি দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং চার্জিংয়ের ক্ষেত্রে এই যে ট্রানজিস্টার দুইটা আছে খুবই গুরুত্বপূর্ণ। আর মসপেডের বিষয়ে তো আপনাদের অবগতি অনেক জানাই আছে, তো সেই বিষয় নিয়ে আমি আর কথা বলবো না। এটা হলো আমাদের ডিসপ্লে, এটা হলো ইউপিএস মুট, এটা হলো আমাদের আইপিএস ওয়ান একটা কানেকশন যে ট্রান্সফরমার পজিটিভে যায় সেটা, এবং এই কানেক্টর থেকে আমাদের আধার্স অন্য অন্য লাইনগুলো যাবে। তো সেই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, চাইলে দেখে আসতে পারেন আমাদের হোম সাইটে ঘুরে। তো তারপরে আমি আপনাদের অতি অল্প সময়ের ভিতরে শুধু মসপেটের মাপটা দেখাই দেবো যে মসপেট আপনারা কীভাবে মাপ দিবেন। মসপেটগুলো মাপার জন্য ঠিক আপনি মসপেটটা এইভাবে ধরবেন, ধরার পরে আমাদের এই পজিটিভ যে কাঁটাটা আছে মানে লাল কাঁটাটা মিটারের, আর মিটারটা সিলেক্ট করে নেবেন এক্স টেনে। তা তারপর আমরা এই পজিটিভটা এই জায়গায় ধরলাম আর নেগেটিভটা এই কর্নারের পিনে ধরলাম, যে এই পিনে আমি ধরলাম, দেখেন চলে। চলার ক্ষেত্রে মিটারের ওই যে 3 পর্যন্ত আসছে এই পর্যন্ত। তো এখন যদি আমি এটাকে উল্টোয়ে ধরি, কালোটা মেডেলিস্টে ধরি, তারপর দেখেন এটা লড়ে না, পিছনের পিনটা আর মাপতে হবে না, এটায় কোনো মাপ উঠবে না বা এটায় কোনো মাপ ওঠে না। আমরা এইভাবে যদি ধরি একটা ডায়োড স্যাম্পললি যেভাবে মাপে, আমাদের মসপেটের মাপটা ঠিক একইভাবে, উল্টো বাইলে উঠবে না, ভাও বাইলে উঠবে। এই ছিল আজকের এই ভিডিওটি। ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ইএসবি বাংলা চ্যানেল আপনাদের সম্পূর্ণ পার্সের বিষয়ে ধারণা দিয়ে থাকে। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। খোদা হাফেজ।